हेलो गाइज, गुड मर्निंग एंड वेलकम बैक टू द चैनल, टू माय न्यू ब्लॉग। कैमन आज सबाई आशा करी सबाई खूब भलो आज। एट नतून फोन देखे कर कैमरा कैम आज हाँ पर यह चे रही কি বলছিলাম, মেয়ে চলে আসছে। হুম হুম, এটা কি আজকে, আজকের পেপার বাবাকে দেখাও, ডেট দেখো। এটা কি আজকে, আজকের পেপার হলে নেবে না কিন্তু রানিয়া। তুমি পেপার নিয়ে কি করবে এখন? ঘরের মধ্যে বালতির মধ্যে জল নিয়েছে, জল নিয়ে কিন্ডার জয়ের মধ্যে যে খেলনা দুটো ছিল সেই খেলনা দুটোকে চান করিয়েছে, এখন আবার পেপার নিয়ে তাদেরকে কি করছে। সবে ঘরদো সমস্ত পরিষ্কার করে ঝুলটুল ঝেড়ে আমি স্নান করে এসে সবেমাত্র বসলাম এসিটা চালিয়ে। মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে কালকের থেকে, কালকের থেকে সামার ভ্যাকেশন কুড়ি দিনের জন্য, না এক মাসের জন্য, কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ, কুড়ি তারিখ থেকে সতেরো তারিখ। সতেরো তারিখ হচ্ছে শুক্রবার, শনি রবি ছুটি, তার মানে কুড়ি তারিখ থেকে ছুটি পড়লো পুরো কুড়ি তারিখ, এক মাস ছুটি। এক মাস আমি পরপর না যাক, আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো পরপর অন্তত। তো যা বলছিলাম, এইবার স্কুল ছুটি পড়ে গেছে, ঘরের কত কাজ যেন জমিয়ে রাখা ছিল সমস্ত কিছু কালকের থেকে করছি, আজকে সমস্ত মানে ঘর দোর পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট হলো, মানে জামা কাপড় কাচা থেকে ঘরের ঝুলঝাড়া থেকে অনেক খুঁটিনাটি অনেক কাজ ছিল, সেই সব করে টরে বসলাম। এখন কি করছে দেখো, সারা মেঝেতে জল ফেললো, বালতি খবরের কাগজগুলোকে আবার কুচিয়ে কুচিয়ে ওদের চান করাচ্ছে সাবান, ওটা ওই যে ইয়ে করছে খবরের কাগজ দিয়ে ওদেরকে গা ঘষে ঘষে স্নান করাচ্ছে। এই দেখো কি করছে, দেখো কি গো, আমি বাবাকে ডাকবো? তুই জল ফেলছিস কেন এখানে? কাদের চান করাবি তুই? এই ফোনটা নতুন কিনেছি এই দুদিন হলো, মেয়ের তো অনলাইন ক্লাস চলছিল, তো একদিন বাকি যখন অনলাইন ক্লাস হতে তারপরে সামার ভ্যাকেশনের ছুটিটা পড়তে আর কি, তো আমার যে আগের যে ফোনটা সেই ফোনটাতে তারপরে চার্জ না একদম থাকছিল না, ফুল চার্জ দেওয়ার পরেও চার্জ থাকছিল ওই এক ঘন্টা এরকম চার্জ থাকছিল, এমনি ফোন রেখে দিলে এক ঘন্টা দেড় ঘন্টা, তো আমি তাতেই চালিয়ে নিচ্ছিলাম, কোনো অসুবিধা হচ্ছিল না আর কি। আর যতক্ষণ না কোনো রকম ফোন টোন খারাপ হয়ে যাচ্ছে একেবারে ততক্ষণ আমি কিনি না। তো যাই হোক, মাম্মা করিস না মাম্মা, এই যে এই যে। এইবার ফোনটা চলছিল, এইবার সেদিনকে অনলাইন ক্লাস হবে, তো পুরো 100% চার্জ দিয়েছি, চার্জ দিয়ে ফোনটাকে নিয়ে তারপরে ক্লাস শুরু হয়েছে, ক্লাস হাফ হয়েছে, দু ঘন্টার ক্লাস সাতটা থেকে নটা, তখন মানে আটটা পাঁচ দশ বাজে, তখন দেখছি চার্জ নেমে এসছে একদম 8%-এ, যেখানে টেবিলে ফোনটা নিয়ে বসেছি সেখানে কোনো প্লাগ পয়েন্ট নেই যে আমি চার্জ দেবো, তখন কি করব, এদিকে ক্লাস চলছে, এদিকে সিস্টার ওদেরকে কি একটা লিখতে দিয়েছিল লিখছে, মেয়ে আর একটু হলেই তো সুইচ অফ হয়ে যাবে, তখন আমি ক্যামেরাটা একটুখানি অফ করে আমি রানিয়াকে মেয়েকে বললাম আর কি, যে তাড়াতাড়ি করে ওই ঘরে গিয়ে বস, তাড়াতাড়ি করে সেই ছোট টেবিল চেয়ার ওই ঘরে দিয়ে ফোন নিয়ে, ফোন চার্জে দিয়ে এরকমভাবে হাতে ধরেছিলাম চার্জে দিয়ে ও ক্লাস করেছে, পুরো এক ঘন্টা ফোনটা এরকমভাবে হাতে ধরে রাখতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। সেদিনকেই ফোন অর্ডার দিয়েছে, সন্ধেবেলা চলে এসছে, সেই জন্য এই ফোনটা ক্যামেরাটা ভালো, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এই ফোনটাতে না আগের ফোনটাতে যখন আমি ভিডিও করতাম তখন ফ্যান চলতো, তো ফ্যানের আওয়াজটা অতটা আসতো না, কিন্তু এই ফোনটাতে না কেমন একটা ঘ্যাঁ ঘ্যাঁ শব্দ হচ্ছে, আপনারা পাচ্ছেন হয়তো, তো সেটাই ভাবছি যেটা কি ফোনের জন্য হচ্ছে নাকি এটা আমার মনের ভুল, আগেরটাতেও হতো জানি না। যাই হোক, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, আজকে একটু যাবো গড়িয়াহাটে, পুরো পরিষ্কার ধপধপে হয়ে গেছে স্নান করিয়ে, হ্যাঁ ঘর তো সমস্ত কিছু পরিষ্কার করে হয়ে গেছে, খুব ড্রেসিং টেবিল টেবিল সমস্ত কিছু একদিনে পরিষ্কার করেছি। আর আমি কোনো কাজ করতে গেলে কি হয়, যখন কোনো কাজ করি আর কি তখন একদিনে সমস্ত কিছু করি, যে একটু একটু করে করবো এরকম নয়, ওরকমভাবে হয়ে ওঠে না আমার কাজ করা,
বাড়ি থেকে বলে, মাও বলে যে এরকম ভাবে একদিনে করলে আমার তো শরীর খারাপ পড়ে যায় সত্যি। পরের দিন যেন এই মানে সকাল থেকে শুরু করেছি কাজ করা, এই একটু আগে শেষ হলো, আর কম কাজ থাকে বলে যে অল্প অল্প করে করো, কিন্তু না আমার তো সেটা হয় না। এই শ্যাম্পু আজকে আমার না মাথা প্রচণ্ড চুল উঠছে, সেই জন্য কোন শ্যাম্পু অর্ডার দেবো তেমনি ভাবছি যে কোন শ্যাম্পু ইউজ করবো। আপাতত এই তিনটে স্যাশে কিনে আনলাম, তিনটে কিনে আনলাম, এটা করবো না ইউজ, এটাই তিনখানা আজকে আর কালকে করবো, করে এর মধ্যে অর্ডার দেবো, তারপরে চলে আসবে, দেখা যাক কী অর্ডার দিই। সমস্ত হয়ে গেছে, শুধু এই ঘরের বিছানাটার এখনও চাদর পাল্টানো হয়নি, একদম পুরো পরিষ্কার করা ছিল, এসে কাগজ টাগজ কুচিয়ে রেখে মেয়ে চলে গেছে, তাহলে আমি আর ঘর দর কী পরিষ্কার করবো আপনারা বলুন। আজকের রান্না ভেটকি মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল আর যুক্তি ফুল ভাজা, ব্যাস আর কিচ্ছু না, ও একটু আলু ভাজা। আজকে মাত্র দুভাগে রান্না করেছি, যুক্তি ফুল ভাজা আর ভেটকি মাছের কাঁচকলা আলু দিয়ে ঝোল। ওই যে বললাম না যে অনেক কাজ টাজ ছিল ঘর গোছানোর, সেই জন্য এই দুভাগে রান্না করে এই দিকের কাজ করেছি। আর যুক্তি ফুল ভাজা করলেই না আমার হলো আমার দিদির ছেলেদের কথা খুব মনে পড়ে, তাতান পাপা, ওরা যুক্তি ফুল ভাজা খেতে খুব ভালো, মানে যুক্তি ফুল খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, কিন্তু ওদের ওদিকে পাওয়া যায় না, ব্যারাকপুরে বাড়ি ওদের, ওদের ওদিকে পাওয়া যায় না, আমার বাপের বাড়ির ওদিকেও পাওয়া যায় না যুক্তি ফুল, মানে যুক্তি ফুল আমি কখনো খাইনি। এখানে বিয়ের পরে এখানে এসে একদিন বাবা নিয়ে এসেছে যে কি এটা, তখন বলছে যুক্তি ফুল, আমি কোনোদিন দেখিনি জিনিসটা কি, এখানে এসে প্রথম যুক্তি ফুল খেয়েছি, দারুণ খেতে লাগে। ঘরদোরটা এরকম একটু গোছানো থাকলে না নিজের শান্তি লাগে, চারিদিকে তাকিয়ে মনে হয় না আর যদি ঘরদোর কেমন হয়ে থাকে সারাক্ষণ কেমন হতে থাকে ঘরদোর গোছানো না থাকে। কিন্তু কিছু করার নেই, যখন স্কুল খোলা থাকে না মেয়ের তখন ওই সকালবেলা গিয়ে এসে এরকমভাবে ঘরদোর গোছানো সম্ভব নয় আর কি। সব কিছু তো সবসময় সব কিছু করবো, একটা মানুষ ওরকমভাবে করতে পারে না, পারে বলুন। টেবিলে এই টেবিল ক্লথটা পাতা রয়েছে, এত কথা বলছি আমি, তাহলে ব্লগটা যখন গড়িয়াহাটে যাবো সন্ধেবেলা হলো, আর দিদিদের আসার কথা আছে, দিদি তার ছেলে ওদের আসার কথা আছে, ব্লগটা কিভাবে পুরোটা করবো জানি না, অনেক বড় হয়ে যাবে, আগে এত পক পক করলে তো ব্লগ বড় হবেই। তো যাই হোক, এই টেবিল ক্লথটা, এটা হলো ওই একজন এসেছিলেন বাড়িতে, ওই টেবিল ক্লথ তারপরে আরও কী সব বিক্রি করছিল, কুশন কভার এসব বিক্রি করছিল, তো বললো পুরুষের কাজ করা ওটা, এটা এসেছিলো ওই যে ব্লাইন্ড স্কুল ওখান থেকে এসেছিলো, যে ওই কিছু বলে না যে এমনি কিছু হেল্প নেবে না কিছুর পরিবর্তে, তারপরে কিছু যদি ওদের কাছ থেকে নেওয়া হয় তাহলে ওদের ভালো হয় আর কি। তো এইটা আমি নিয়েছিলাম, এটা নিয়েছিলাম দু তিন বছর আগে, বসি বসে কথা বলি, এই টেবিল ক্লথটা নিয়েছিলাম দু তিন বছর আগে, কিন্তু টেবিলে পাতা হয়নি, আমার তো এই ঘরে টেবিল ছিল না, ওপরের ঘরেই তো আমাদের খাওয়া দাওয়া হয়, কিন্তু নিজের ঘরে এই টেবিলটা কিনেছি, কেননা মেয়ের ক্লাস ক্লাস করতে এই টেবিলটায় বসে সুবিধা হয়। তো আর মাঝে মাঝে হয়তো যখন নিচে রাত্রিবেলা করে কিছু খাবার দাবার এনে খেলাম তখন টেবিলটা থাকলে সুবিধা হয়, সেই জন্য এই টেবিলটা কিনেছি, চেয়ার তো বাড়িতেই রয়েছে, সেদিনকে এই টেবিল ক্লথটা পেতেছি। এবার এই টেবিল ক্লথটা হলো, কিন্তু এই টেবিল ক্লথটা হলো ওই পুরো সুতো দিয়ে কাজ করা, হ্যাঁ এতে যদি কোনো খাবার টাবার পড়ে তাহলে কিন্তু দাগ লেগে যাবে, কাচতে হবে, কাচা ছাড়া কোনো এ নেই, কিন্তু যেহেতু নিজের ঘরে খাওয়া দাওয়া খুব একটা হয় না এই টেবিলটায়, সেই জন্য এটা পেতে রেখে দিয়েছি। টেবিল ক্লথের ওপরে যে সাদা রঙের ট্রান্সপারেন্ট যে এগুলো থাকে না, ওইগুলো পাতা যায়, কিন্তু পাতলে এর কালারটা কেমন একটা ফেড হয়ে যায়, সেই জন্য ওটা পাতনি, আর ইউজ তো খুব একটা হয় না, তো সেই জন্য পরিষ্কারই থাকে। মুছেছিস ঘর? এতক্ষণ জল টল নিয়ে খেলছিলাম, আমি ঘরে বসে কথা বলছি, আমাকে ডাকছে মাম্মি এসো দেখো আমি কি করেছি, তুমি পা দিয়ে দেখো একটু জল নেই, এসে দেখি মেঝে টেজে পুরো মুছে দিয়েছে, হ্যাঁ অনেক কাজ কমিয়ে দিয়েছে আমার, তার মানে নিজে নোংরা করেছে নিজেই পরিষ্কার করেছে, কিন্তু মুছেছে কি দিয়ে, আমার একদম কাঁচা গামছা সবে কেচে রোদ্দুর থেকে এনে ওখানে ভাঁজ করে রেখেছি, সেই গামছা দিয়ে পুরো মেঝেটা মুছে দিয়েছে, তাই না মাম্মা? গুড গার্ল, গুড গার্ল, আমার কত ভালো মেয়ে, তাই না, কত কাজ করে দিয়েছে আমার। এখন দুটো বাজতে যায়, একটু পরে গড়িয়াহাটে যাব, কিন্তু আমি ভাবছি আজকের ব্লগটা আমি হলো গড়িয়াহাটে যে মানে যাব সেই সময় ব্লগটা মানে আর বড় করব না, ব্লগটা এখানেই এন্ড করব, কারণ এত কথা বলেছি, তাহলে যদি আমি গড়িয়াহাটে সবকিছু দেখাতে যাই তাহলে ব্লগটা আরো বড় হয়ে যাবে আর কি, সেই জন্য গড়িয়াহাটের ব্লগটা যাবে নেক্সট যে ব্লগটা যাবে তার মধ্যে যাবে, আজকের ব্লগটা এতদূরই রাখবো, কেন না এত কথা বলেছি, নাহলে আমার কথাগুলোকে কেটে দিতে হবে, এত কষ্ট করে কথা বলেছি কথা কেটে দিলে হয় বলুন, যা বলেছি তাই শুনে নিন, আমি জানি আজকে ব্লগটা পুরো বকবকের ওপর দিয়ে গেল, কোনো কীরকম হলো ব্লগটা জানি না, আর আজকের ব্লগটা বেশি এডিট করতে লাগবে না, যা বলেছি সেরকমভাবেই দিয়ে দেবো ব্লগটা। আমি আজকে কীবার বলুন তো, আজকে হলো শনিবার, শনিবার এখন হলো দুটো বাজতে যায়,
দুটো বাজিনি এখন, এখন মনে হয় একটা দেড়টা দেড়টা বাজে, দেড়টা দেড়টা বাজতে যায়। তো ব্লগটা হয়তো দুটো রাইটের মধ্যেই পাবলিশ করে দেবো আজকে, তারপরে যেটা হবে সেটা হলো নেক্সট ব্লগে যাবে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন। এখন হলো বিছানাটা গোছাবো, তারপরে রেডি হবো, রেডি হয়ে টাটা করি আহাটা।